হ্যালো বন্ধুরা এক্সাম অ্যান্ড টেকনিক্যাট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তার আগে তোমাদের কাছে প্রতিবারের মতো একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্রতিনত চাকরি খবরের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তারা যখন কোনো চাকরি খবরের ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল লাভ করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মধ্যে পৌঁছাবে অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে শেয়ার করতে ভুলবে না এই মতে দেখতে পাচ্ছ তোমরা যে ওয়েস্টবঙ্গে হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এন্টার করে আছি যেটা হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু বি হেলথ ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করলে তোমাদের কাছে ওয়েবসাইটে এই ধরনের শো করবে যেখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে এখানে তোমরা কিন্তু ক্লিক করবে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলে তোমাদের কাছে এর মধ্যে যেসব বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এখানে শো করবে তোমরা নিচে স্কোর হবে নিচে স্কুল হলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই ধরনের কিন্তু একটি বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর ডিফারেন্ট পোস্ট অফ থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের বিভিন্ন তোমাদের পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে এই ধরনের নোটিফিকেশন বিজ্ঞপ্তিটি কিন্তু ডাউনলোড হয়ে আসবে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল বিএস মেডিকেল কলেজ বাঁকুড়া বাঁকুড়াতে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশে অক্টোবর দু হাজার একুশে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে নির্দিষ্ট শিক্ষাগত জগতে থাকলে এখানে তোমাদের বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস ফুল আপ অ্যাপ্লিকেশন অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ টেস্টিমোনিয়ালস ইন অ্যান্ড ইমভেলপ সুপার স্ক্রিপ দ্য নেম অফ পোস্ট ইন ফেভার অফ প্রিন্সিপাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া পিও কেদুয়াদিহি সেভেন ডবল টু ওয়ান জিরো বাই পোস্ট বাই হ্যান্ড অর্থাৎ এই যে তোমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসে তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্ট অথবা বাই হ্যান্ডে অর্থাৎ সরাসরি গিয়েও তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে আবেদন করা খামে উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নামটি কিন্তু লিখতে হবে এখানে প্রথম পোস্টটি হচ্ছে মেডিকেল অফিসার একটি শূন্য পদ রাখা হয়েছে এমবিবিএস ডিগ্রি পাশ হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বয়সে সীমা রাখা হয়েছে একুশ থেকে বাষট্টির মধ্যে ষাট হাজার টাকা কিন্তু পার মান্থে স্যালারি রাখা হয়েছে দেখতে পাচ্ছ এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে এখানে ইন্টারভিউ যে তোমাদের প্রসেসটি এখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে তোমাদেরকে যেভাবে দেখালাম যে নোটিফিকেশান পিরিয়ডটি তোমরা ডাউনলোড করে পাবে সেই হিসেবে কিন্তু নোটিফিকেশন পিরিয়ডটি ডাউনলোড করে তোমরা কিন্তু বিস্তারিত ইনফরমেশনটি এখান থেকে দেখে নিতে পারবে স্টাফ নার্স পোস্টে নিয়োগ হচ্ছে দুটি শূন্য পথ এখানে তোমাদের শিক্ষাগত জগতে বলা হয়েছে জিএনএম পাশ থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে বয়সের সীমার রাখা হচ্ছে একুশ থেকে চল্লিশ পঁচিশ হাজার টাকা পার মান্থে স্যালারি এক্ষেত্রে কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং উচ্চমাধ্যমিক মাধ্যমিক এবং এর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তোমাদের ম্যারিট লিস্ট হবে ইন্টারভিউ হবে তোমাদের 15 মার্কসের ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টে একটি শূন্য পদে নিয়োগ হচ্ছে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাশ হয়ে থাকলে তোমার আবেদন করতে পারবে দুই বছরের ও তার অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে উনিশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে বাইশ হাজার টাকা পার মান্থে এখানে স্যালারি রাখা হয়েছে এই পোস্টে বেল তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে এই কিন্তু তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে মেডিকেল অফিসার স্টাফ নার্স এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে এবং এখানে বয়সের সীমা কিন্তু সরকারি অনুযায়ী রাখা হয়েছে এখানে কিন্তু এস এসটি এবং ও জন্য প্রতিটি যে বিজ্ঞপ্তিটি তোমাদের তোমরা দেখেছ যেখানে সরকারি রুলস অনুযায়ী এস সি এস জন্য পাঁচ বছর ও বিসি ও জন্য তিন বছর বয়সে এখানে কিন্তু এক্ষেত্রে কিন্তু ছা রাখা হয়েছে এখানে আবেদন পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তোমরা সরাসরি অফিসে গিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে অথবা পোস্টের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে পঁচিশে অক্টোবর দু হাজার একুশ থেকে তোমরা লাস্টের ডেট বলা হয়েছে তিনে নভেম্বর দু হাজার একুশ পর্যন্ত তোমরা বিকেল একটা পর্যন্ত তোমরা সেখানে গিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি জমা করলে সেই ডেটের মাধ্যমে কিন্তু সেখানে তোমাদের ফর্মটি পৌঁছাতে হবে এখানে বলা হয়েছে শর্টলিস্ট ক্যান্ডিডেট অর্থাৎ যারা এখানে শর্টলিস্ট হবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে সতেরোই নভেম্বর দু হাজার একুশে অ্যাড্রেসটি বলেছে হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের ডেট রাখা হয়েছে এবং ইন্টারভিউ ডেটটি বলেছে সতেরোই নভেম্বর দু হাজার একুশে নিচে স্কুল হলে দেখতে পাচ্ছি এই ধরনের আবেদন ফর্মটি পেয়ে যাবে এই হচ্ছে আবেদন ফর্মটি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নামটি এখানে সিলেক্ট করবে অর্থাৎ লিখবে নিজের রেশন পাসপোর্ট পাসপোর্সের ফটো নিজের নাম ক্যাপিটাল রে পারমানেন্ট অ্যাড্রেস তোমরা চাইলে সমস্ত ফর্মটি ক্যাপিটাল লেটারেই ফিল করতে পারো ডেট অফ বার্থ এবং ইমেল আইডি সমস্ত বিষয়গুলি এখানে ফোন নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশানের যে তোমাদের রেকর্ডগুলো বসাতে হবে যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটি তোমরা এখানে বসাতে পারো সমস্ত বিষয়গুলি সঠিকভাবে ক্লে বসিয়ে এখানে সিগনেচার ডেট প্রেস দিয়ে এর সাথে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে এই যে যে সম্মিলনী মেডিকেল কলেজ সেখানে গিয়ে সরাসরি অথবা বাইপোস্টের মাধ্যমে তোমরা আপনাদের ফর্মটি এখানে জমা করতে পারবে তো এই ছিল কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তির এর মতে যেটি তোমাদের বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজে তোমাদের তিনটি আলাদা পোস্টে নিয়োগ হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা এখানে ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে আশা করি চাকরির বিজ্ঞপ্তিটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটা একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে প্রতিনিয়ত এই দিনে চাকরি খবরের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ